উদ্বেগজনক হারে বেড়েছে সন্দেহজনক লেনদেন ও কার্যক্রম। আর্থিক গোয়েন্দারা বলছেন, গত অর্থ বছরে এ ধরনের লেনদেন ছাড়িয়ে গেছে 14,000, যা আগের বারের তুলনায় প্রায় 65% বেশি। তারা বলছেন, অর্থ পাচারের 85% হয় বাণিজ্যের আড়ালে। সৈয়দ আরমানের রিপোর্টে বিস্তারিত। দুপুরে 2022-23 অর্থ বছরের সন্দেহজনক লেনদেন কার্যক্রম অর্থ পাচার চিত্র জানাতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। যদিও প্রতিবেদনে দেশ থেকে গত অর্থ বছরে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তার কোনো তথ্য নেই। খুব স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। প্রতিবেদনে ব্যাপক হারে সন্দেহজনক লেনদেন কার্যক্রমের চিত্র উঠে এসেছে, যাতে দেখা যায় এক বছরের মাথায় এর হার বেড়েছে 64%, মোট সংখ্যা 14,000-এর বেশি, ঋণ সংক্রান্ত জালিয়াতি 520টি। অর্থ পাচার যদি একবার হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনা খুব কঠিন, কারণ এখানে অনেক পক্ষ, অনেক দেশ ইনভলভমেন্ট থাকে অনেক দেশে। BFIU-র কর্মকাণ্ডে শিথিলতা, অনিয়ম, অর্থ পাচার ঠেকাতে ও ফেরত আনতে ব্যর্থতা সহ নানা দিক নিয়ে একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি শীর্ষ নির্বাহী। তিনি জানান, 80-85% অর্থ পাচারই হয় বাণিজ্যের আড়ালে। আমরা আমাদের দায়িত্ব এখানে সঠিকভাবে পালন করতে পারছি না, প্রাইসিংটা চেক করছে না, সেখানে মিস প্রাইসিং হয়ে যাচ্ছে, ওভার ইনভয়েসিং হয়ে যাচ্ছে, আন্ডার ইনভয়েসিং হয়ে যাচ্ছে, সো এর ফলে কিন্তু আমাদের অনেক চলে যাচ্ছে লন্ডার্ড হয়ে। সাবেক একজন মন্ত্রী ও চট্টগ্রামের একটি ব্যবসায়ী গোষ্ঠীর অর্থ পাচার নিয়ে জানতে চান সাংবাদিকরা। BFIU বলছে, এ নিয়ে তাদের কার্যক্রম চলমান। প্রশ্ন ছিল, রাঘব বোয়ালদের ছেড়ে কেবল কেন চুনুপুটি ধরতে ব্যস্ত সংস্থাটি? দুটোই বিষয় ছিল এখানে, আমাদের দুটো বিষয়ের ব্যাপারে আমাদের কার্যক্রম, সর্বশেষ আদালত থেকে যে রায় এসছে সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান আছে এবং আমরা সে কাজগুলো করছি। সংস্থাটি চালুর পর কেবল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকো ছাড়া কারো পাচারের অর্থই ফেরত আনতে পারেনি। কারণ হিসেবে বলা হচ্ছে, টাকা ফেরত আনা জটিল, তাছাড়া অনেক দেশের সঙ্গে এ নিয়ে সংস্থার চুক্তিও নেই। প্রতিরোধের দিকেই বেশি আমাদের, আমরা যাতে না হয়। সৈয়দ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।